হাই ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়লাম মায়াপুরে বৌদিয়ার ভাইজির সাথে। তো এখন যাব দেশের বাড়িতে গিয়ে সেখান থেকে প্রোগ্রামে বেরিয়ে পড়ব, কারণ তাহলে আর বেরোনো যাবে না, কারণ সরস্বতী পুজোর এনজয়মেন্ট আর কিছুই হবে না আজকে। দেখো, প্রোগ্রামের পরের দিন সকালে চলে এসেছি দেশের বাড়ির আবার সেই পুজোর মণ্ডপে। কালকে সবাই খুব আনন্দ করেছে, কিন্তু আমি মিস করে গেছি। তো চলো, ফাঁকা মণ্ডপ, আজকে বিসর্জন। তো সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে তোমার কোন বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায়, আবার তো দেখি জোয়ারে, ও নদীরে। এটা হলো হরিণখোলা গ্রামের মুন্ডেশ্বরী নদী। দেখো নীল জল বয়ে চলেছে নদীর মধ্যে থেকে। তো এখানে ভাইজির আজকে একটা ফোক নাচের শ্যুটিং করতে এসেছি, শ্যুটটা করব আমি, সেই জন্যই ভাবলাম এই জায়গাটায় আসি। তো এখানে এত সুন্দর একটা দৃশ্য, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই বাজের মাদল ধিতাং ধিতাং পলসব নির মাটিতে, পরবটা তেলাইজব মোরা মারাং বুরুর থানেতে। এই বাজের মাদল টিয়া 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 আজ পারা গায় থাকে, টেড়া চোখে তাকায় টিয়া নলক পারা নাকে, টিয়া 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 আজ পারা গায় থাকে, টেরা চোখে তাকায় টিয়া নলক পারা নাকে, হংস রাজাবর যে তারি টিয়া চলে শ্বশুর বাড়ি, এমন সময় পেটুক শেয়াল হুক্কা হুয়া ডাকে, টেরা চোখে তাকায় টিয়া নলক পারা নাকে। দেখো এটা বৌদির প্রাণের পাখি, বৌদির ভীষণ প্রিয়, মানে পাখিটা বৌদিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তো চলো এরপরে গ্রামের মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি ও শেয়ার করছি একটা সুন্দর গানের মাধ্যমে, দেখিয়ে ব্লগটা শেষ করবো।